আপনি যদি কোকাকোলা সেভেন আপ এই জাতীয় ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস জুস বোরহানি ট্যাং চা কফি এই ধরনের সকল পানীয় খাবারগুলোর অবস্থান স্পষ্ট করেন তাহলে খুবই উপকৃত হব নেশাজাতীয় খাদ্যদ্রব্য হারাম এটা তো হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কোরআনের আয়াতেও খামরকে বর্জন করতে বলা হয়েছে এবং যে সকল বস্তুতে বেশি খেলে নেশা হয় বেশি পান করলে নেশা হয় সেটার অল্প সেবন করাও হারাম সবই ঠিক বলেছেন এরপরে আপনি যে পানীয়গুলোর কথা বলেছেন যে এগুলো শরিয়ার দৃষ্টিতে কতটা জায়েজ কিংবা মাক্রোহ কিংবা হারাম সে অবস্থান যাতে আমরা স্পষ্ট করি এগুলোর যে বিষয়গুলো তুলে এনেছেন এর মধ্যে দেখা যাচ্ছে যে কোনোটাই কিন্তু জাতীয় নয় চা ট্যাং বোরহানি জুস এগুলো একদম খুবই স্পষ্ট আমাদের ওলামাই ওলামাইকেরাম এ চারটা জিনিস নিয়ে কখনোই কথা বলেননি যে এগুলোর মধ্যে নিষিদ্ধতা আসতে পারে বা এগুলো মাক্রহ বরং আমরা জানি যে আল আসলু ফিল আশিয়া এ আল ইবাহালাতের ক্ষেত্রে খাদ্যদ্রব্য সব কিছুর ক্ষেত্রে মৌলিক বিধান হচ্ছে এগুলো হালাল যতক্ষণ না হারাম হওয়ার কোনো নির্দেশনা আসে বা দলিল কফি তারপরে এনার্জি ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো নিয়ে হয়তো একাধিক বক্তব্য রয়েছে কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে যেমন আমরা যদি কোকাকোলা সেভেন আপ পেপসি বা এগুলো বলি এগুলোর মধ্যে কিন্তু নেশা জাতীয় কিছু নেই এগুলোর মধ্যে কি অ্যালকোহলের কোনো দ্রবণ আছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়েও কিছু বক্তব্য আছে যেমন অ্যালকোহল যেটা ব্যবহার করা হয়েছে সেটা কি সেটা কি মোহাওয়াল সেটা কি তার অরিজিনাল অবস্থার থেকে আলাদা হয়ে গেছে যেটা আমরা জানি যে সাবস্ট্যান্স থাকার কারণে নেশা হয় সেটা যদি জাল দিয়ে বা সিদ্ধ করে সেটাকে গরম করে যদি নষ্ট করে ফেলা হয় এটাকে বলা হয় হবিল তাহলে সেই নেশা না থাকার কারণে সেটা তখন জায়জ হতে পারে যাই হোক এ বিষয়গুলো আমাদের তাহকিক করা প্রয়োজন তবে যতটুকু আমাদের এ বিষয়ে অধ্যয়ন সে অনুযায়ী আমরা জানি যে পেপসি কোকাকোলা সেভেন আপ এই জাতীয় বস্তুগুলোর মধ্যে কিছু ক্ষতিকারক দ্রবণ আছে এগুলোকে বলা হয় মশরুবাত গাজিয়া এগুলোতে এমন কিছু দ্রবণ আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর এবং বহুল পরিমাণে এখানে সুগার মিক্স করা হয় বা ইত্যাদি আর অন্য অন্য যে সমস্ত সাবস্ট্যান্স এখানে রয়েছে সেগুলো শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা মধ্যপ্রাচ্য দেখেছি এবং সেক্ষেত্রে অনেক ওলামাইকেরাম এগুলো পানাহার ত্যাগ করাটাকে উত্তম বলেছেন আমরাও তাই বলবো যে পেপসি বা এই জাতীয় যে মাসুরুবাদ গ্যাজিয়াগুলো আছে সেগুলো ত্যাগ করাটা উত্তম তবে এগুলোকে স্পষ্ট হারাম বলা যাবে না যেহেতু এগুলোর মধ্যে নেশার কোনো আলামত অথবা এগুলো অধিক খেয়েও কেউ নেশা করেছেন তার কোনো প্রমাণ নেই আর কফি কিংবা এনার্জি ড্রিঙ্কস কফির মধ্যেও আমরা যতটুকু জানি হয়তো এমন কিছু দ্রবণ রয়েছে যেটার মধ্যে হয়তো ক্ষতিকারক কিছু রয়েছে অনেকে এগুলো নিয়ে কন্ট্রোভার্সিয়াল কথা বলেন কেউ বলেন যে কফিটা খুবই ভালো আবার অনেকে বলেন যে কফিটা খুবই খারাপ তো বিষয়গুলো আসলে আমি আশা করব যে আমাদের যারা খাদ্য এক্সপার্ট তারা আমাদের কাছে ক্লিয়ার করবেন এবং এখানে শরিয়ার দৃষ্টিতে যে অবজেকশনগুলো আছে সেই ধরনের কোনো দ্রবণ কি এখানে আছে সেটাও যদি স্পষ্ট করা হয় তাহলে আমরা আরও ক্লিয়ার বলতে পারবো কিন্তু তার আগ পর্যন্ত যতটুকু জানা যায় কফিটা নেশা তৈরি করে বা চাটা নেশা তৈরি করে এটা শুদ্ধ নয় কেউ কেউ চা খেয়ে ভালো বোধ করেন এই জন্য খেতে চান কিন্তু সত্যিকার অর্থে মানুষের আকল বা বিবেক নষ্ট হয়ে যায় এমন কিছু এর মধ্যে নেই যেটা আমরা সাধারণত মদের মধ্যে অথবা কোকেনের মধ্যে অথবা হিরোইনের মধ্যে অথবা বর্তমানে ইয়াবার মধ্যে অথবা গাঁজা ইত্যাদি এই জাতীয় যে নেশাজাত দ্রব্যগুলো আছে সেগুলো সেবনের ক্ষেত্রে আমরা যেগুলো জানি সেগুলো এই যে আপনি যতগুলো পানীয়ের কথা বলেছেন এই ড্রিঙ্কসগুলোর মধ্যে সেগুলো আসলে নেই এই জন্য এই ড্রিঙ্কসের কোনোগুলোই হারাম এটা বলা যাবে না তবে এর মধ্যে কোনো কোনো ড্রিঙ্কস সেগুলো আমাদের বর্জন করা উচিত শুধু এর মধ্যে বাকি থাকে এনার্জি ড্রিংকস এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি তাতে মনে হচ্ছে এটা ওয়াইন বা এই জাতীয় ড্রিঙ্কসের কাছাকাছি ফলে এনার্জির ক্ষেত্রে আমরা স্ট্রংলি বলবো এটাকে পরিহার করবেন এটা অত্যন্ত সন্দেহপূর্ণ একটা ড্রিংকস এবং ক্ষতিকর একটা ড্রিংকস সাধারণত এগুলোর গায়েও লেখা থাকে যে আপনার যদি এ রোগ থাকে যেমন প্রেশার থাকে ডায়াবেটিস থাকে বা এরকম কিছু থাকে তাহলে এটা অত্যন্ত ক্ষতিকর তাহলে একদিকে ক্ষতিকর অন্যদিকে সেখানে অ্যালকোহলের মাত্রাটা অনেক বেশি এবং সেটা সম্ভবত তাহবিল করা হয়নি যে কারণে এটাকে ওলামাই লামাইকেরাম স্ট্রংলি নিষেধ করেন এটা পান করার জন্যে মোটামুটিভাবে এ হচ্ছে আমাদের অবস্থান এই ড্রিঙ্কিংয়ের ব্যাপারে তবে তারপরেও আমাদের কাছে যদি কেউ এগুলোর বৈশিষ্ট্য নিয়ে এগুলোর দ্রবণ নিয়ে সাবস্ট্যান্স নিয়ে আরও স্পষ্ট তথ্য দিতে পারেন তারা লোকে আমরা সেরা এই বিধানটা বর্ণনা করতে পারবো ইনশাল্লাহ